হ্যালো কেমন সবাই? তো আজকে আমি একটু কথা বলবো পকেমন ইন বাংলাদেশ নিয়ে। তো আমি কমেডি টাইপে পোস্ট করছিলাম যে আমি কি কোন কোন টপিকের উপর ভিডিও বানাবো। তো এটা আনকাট ভিডিও, তো আমি কোনো কাট করতে চাই না। তো মানে আমি শুরু একটু কথা বলতে চাই, ক্যাজুয়ালি একটু কথা বলতে চাচ্ছি। তো আমি চাই যে আপনারা ভিডিওটা ফুল দেখেন আর বুঝেন যে মানে পকেমন এখনও টিভিতে কেন তো দেখাচ্ছে না। তো আমি রিসেন্টলি প্রায় 1 মাস আগে আমি একটা পোল স্টার্ট করছিলাম, যেটা মানে পোকেমন ইন বাংলাদেশ নিয়ে। তো আমি বলছিলাম যে অ্যাটলিস্ট 100 বা 200 সাইন যেরকম হয়, মানে এটা প্রয়োজন ছিলই। বাট সেই ভিডিও রিচ ছিল না তেমন, তো সাইন তেমন পায় নাই, 1500 সাইন পেয়েছি। তো আমি তরুণ টিভির সাথে এটা নিয়ে কথা বলছি, তরুণ টিভি বলছে এত কম জন যদি সাইন করে তা আমরা আপনাদের কোন ভরসা দিয়ে আনবো, মানে আপনাদের পকেমনটা মানে বাংলা ডাবে আর আমাদের চ্যানেলে কোন ভরসা দিয়ে জানবো যে মানে মানুষজন দেখবে। তো ওরা ওদের দিক দিয়ে ঠিক আছে, বিকজ পোলে এমন সাইন আসে নেই। আর আমি ওদেরকে বলছিলাম যে আপনারা পোলটা একটু দেখেন, পোলে যদি সাইন আসে, ওরা বলছে অ্যাটলিস্ট আমাদের 100 অথবা 300 সাইন লাগবে, না হয় আমরা আনতে পোকেমন আনতে পারবো না। তো ওইটা তো এখন ফুলফিল হয় নাই, এই জন্য পোকেমন ইন বাংলাদেশ এখন পেন্ডিংয়ে। তো এটাই আমি যেটা আপডেট মানে আমি আপনাদেরকে বলার জন্য। তো আপনাদের একটু বলছিলাম যে মানে সে ভিডিওটা একটু শেয়ার করার জন্য আর লিঙ্কটা একটু শেয়ার করার জন্য, ভিডিও শেয়ার করতে না পারলেও কোনো সমস্যা নেই, বাট লিঙ্কটা মানে পেটিশনের লিঙ্কটা যে আপনারা কোনো জায়গায় শেয়ার করে দেন, আপনারা কোনো জায়গায় পোস্ট করে দেন অ্যানিমে গ্রুপ টুপে, মানে যেখানে আপনারা মানে অ্যানিমে ফ্যান আছে অথবা যারা নন অ্যানিমে ফ্যান ওদের অ্যাকাউন্ট দিয়ে একটু কষ্ট সাইন করেন। আর সেখানে ম্যাক্সিমাম যেখানে সাইন আছে ম্যাক্সিমাম কয়েকটা আমারও আত্মীয়র অ্যাকাউন্ট দিয়ে আমি করছি সাইন, বাট এতগুলো তো দিয়ে করা সম্ভব না, তো আমি এতগুলো করতে পারিনি, বাট যতগুলো সম্ভব ছিল এতগুলো করতে পারছি আমি। তো আমি এখন আবার বলতে চাচ্ছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিব, তো আপনারা প্লিজ একটু যাই এটাকে সাইন করেন, শেয়ার করেন। আর এটা আমি মানে আমি আমাদের অ্যানিমে ফ্যানসদের জন্য বলতি, আমি আমার কোনো লাভের জন্য বলতি না, আমি এরকম বলতি না যেমন আমার ভিডিওটাই শেয়ার করেন, লিঙ্ক শেয়ার করার দরকার নেই, এ তো আমার লাভের জিনিস হচ্ছে। আমি বলতে ভিডিও শেয়ার করেন না করেন আমার কোনো কিছু যায় আসে না, বাট আপনারা যেরকম লিঙ্কটা শেয়ার করেন। আমি এই ইউটিউবে আসছি শুধু অ্যানিমেকে বাংলাদেশে স্পিড করার জন্য আনার জন্য, আমি এমনি ফেম টেম নেওয়ার জন্য আসিনি এখানে। তো আমার কাজ যেটা আমি সেটাই করতেছি, তো এখন মেন কথা হচ্ছে আপনাদেরকে হেল্প করতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখবেন ইনশাল্লাহ একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।